এই তালাক সম্পর্কে একটি সামগ্রিক আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি, ভালোভাবে আপনারা খেয়াল করে শুনুন। মানব জীবনে পারিবারিক বন্ধন বৈবাহিক সূত্রে, স্বামী স্ত্রীর মাধ্যমে বৈবাহিক সূত্রে এটা হয়, আর তালাকের মাধ্যমে এটা খতম হয়ে যায়। এটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তালাক সম্পর্কে যদি আমরা ভালোভাবে ধারণা নিতে চাই, তাহলে কয়েকটি শব্দ, কয়েকটি পরিভাষা সম্পর্কে আমাদের ভালো করে কি জানতে হবে, আমাদের প্রত্যেকের জানা দরকার। আমরা জানার ক্ষেত্রে উদাসীন, অথচ আমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অনেকেই পারিবারিকভাবে অনেক এভাবে মানে তালাক দেওয়ার পরও সে অবৈধভাবে বসবাস করছে, সে নিজেও কি জানে না, এবং মনে করছে যেটা কিছুই হয় নাই, আসল তো অনেক কিছু হয়ে গেছে। তালাক সম্পর্কে জানার জন্য আমাদেরকে বেশ কয়েকটি পরিভাষা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এক নম্বর হলো তালাক। তালাক মানে কি? তালাক মানে ছিন্ন করা, ভেঙে ফেলা। স্ত্রীকে যদি তালাক শব্দের মাধ্যমে নেকাকি হয়ে যায়, ভেঙে যায়, এই জন্য তালাককে কি তালাক বলে, সংক্ষেপ কথা। দ্বিতীয় হলো ইদ্দত। এই ইদ্দত কি এ সম্পর্কে জানতে হবে। তারপরে মাসিক বা ঋতু, হায়েজ, এটাকে হায়েজ বলা হয়, পবিত্রকাল বা তোহর, এ সম্পর্কে ধারণা থাকা উচিত। রাজি তালাক, বায়েন তালাক, মোগাল্লাদা তালাক, এই সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। আমি একটু একটু ধারণা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। ইদ্দাত কি? তালাক তো বুঝলাম, ইদ্দাত হচ্ছে তালাক প্রাপ্তা স্ত্রী ঋতুপতি হলে তালাক প্রাপ্তির পর থেকে তিন ঋতু পর্যন্ত যে সময়টা, এইটাকে বলে কি ইদ্দাত। যেই স্ত্রীকে তালাক দেওয়া হবে সেই স্ত্রীর অবস্থা দুই রকম। কিছু কিছু মহিলা আছে যাদের ঋতু হয়, পিরিয়ড চালু আছে, আর কিছু আছে চালু নাই, বয়সজনিত কারণে এটা বন্ধ হয়ে গেছে, অথবা তার বয়স হয় নাই। অপ্রাপ্তা বয়স্কা মেয়েকে যদি বিবাহ করে তার তো ঋতুর প্রশ্নই ওঠে না। তো দুই ধরনের মহিলা, প্রথম হচ্ছে তালাকপ্রাপ্তা স্ত্রী ঋতুবতী যদি হয়, তাহলে এই ইদ্দত যে আবার তিন ঋতু পর্যন্ত, তার ইদ্দত হলো তিন ঋতু পর্যন্ত অপেক্ষা করা, এরপরে তালাকটা হয়ে যাবে। তো এই যে সময়টা, এই সময়টাকে বলে কি ইদ্দত। আর যেই মহিলার ইদ্দত হায়েজ শুরু হয় নাই, ঋতু শুরু হয় নাই বা বন্ধ হয়ে গেছে, তার তিন মাস তথা 90 দিন পর্যন্ত, এই সময়টাকে বলা হয় ইদ্দত। তালাক দেওয়ার পরে এই সময়টা অতিবাহিত করতে হবে। এই সময়ের ভিতরে যদি স্বামী নিয়ে নেয়, তাহলে তো মানে আবার পুনরায় কি তার স্ত্রী থেকেই গেল। আর যদি মানে নিয়ে না নেয়, তাহলে এই তিন মাস অতিবাহিত হওয়ার পর বা তিন ঋতু অতিবাহিত হওয়ার পর সে তালাকে বায়ন হয়ে যাবে। আর এই মাসখানের এই সময়টায় অন্য কোনো স্বামীর সাথে বিবাহ করা যাবে না। এইটা হলো ইদ্দত। তাহলে ইদ্দত বুঝলাম এটা, যে তালাকপ্রাপ্তা স্ত্রীর তার তিন ঋতু পর্যন্ত সময় অতিবাহিত কালকে কি বলা হয়, ইদ্দত বলা হয়। এরপরে আসছে মাসিক বা ঋতু, হায়েজ কাকে বলে। প্রাপ্তবয়স্কা নারীদের সাধারণত প্রতি মাসে একবার গর্ভাশয় থেকে রক্তস্রাব হয়, এটা নিয়মিত হবে। এটা কোরআনে আছে, ইয়াস আলুনা কানিল মাহিদ। আল্লাহ পাক বলছেন যে হে রসুল, আপনাকে এই ঋতু সম্পর্কে, এই হায়াজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যেটা বনি আদমের নারীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করেছেন, তাদের একটা কষ্টের সময়। সুবহানাল্লাহ, এবার আল্লাহ দেওয়া একটা নিয়ম, প্রতি মাসে যে এই যে একটা হয়, তাদের রক্তস্রাব হয়, গর্ভাশয় থেকে বের হয়, সেইটাকে কি বলে, হায়েজ বা ঋতু বলে। এইটার সময় হলো মানে 3 থেকে 10 দিন, সর্বোচ্চ 10 দিন, সর্বনিম্ন কি 3 দিন, এটার হলো কি সময়। এই সময় তালাক দেওয়া শরীয়তে নিষিদ্ধ। কোনো মহিলা যদি ঋতু অবস্থায় থাকে, হায়েজ অবস্থায় থাকে, তাহলে তাকে তালাক দেওয়া যাবে না। এরপর আসছে পবিত্রকাল, তোহর। 2 মাসিকের মধ্যবর্তী সময়টাকে কি বলা হয়, তোহর বলা হয়। অর্থাৎ 1 মাস
মহিলার পিরিয়ড হলো আরেকটা পিরিয়ড আসা পর্যন্ত ওই পিরিয়ড বন্ধ হলে এর মাঝখানে যে সময়টা এইটাকে কি বলা হয় তহর বলা হয় এই তহরের সময় কোনো মহিলাকে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয় তাহলে এই তহরের সময় কি দিতে হবে তালাক দিতে হবে এরপর হলো তালাক হচ্ছে তিন প্রকার রাজি বাইন আর মুগাল্লাদা রাজি শব্দের অর্থ হলো রাজন শব্দের অর্থ ফেরত নেওয়া পুনরায় প্রত্যাবর্তন করা ফিরিয়ে নেওয়া যেই তালাকে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া সম্ভব হয় সেই তালাকটাকে কি বলে রাজি তালাক বলা হয় সেটা কোনটা ওই যে পবিত্রতার সময় এক তালাক দিলে এইটা কি বলা হয় রাজি তালাক এইটা সময় হলো আরেকটা পিরিয়ড আসা পর্যন্ত এই যে সময়টা এই সময়ের ভিতরে স্বামী যদি তাকে ফেরত নেয় তাহলে স্ত্রী হিসাবে কি থেকে যাবে স্বাভাবিকভাবে মৌখিক কথাবার্তার মাধ্যমে তাকে কি ফিরিয়ে নেওয়া যাবে এরপর বাইন তালাকে বাইন কোনটা অর্থাৎ রাজি তালাকের পরে তিন তোহর তিনটি হায়েজ যদি অতিবাহিত হয়ে যায় কারণ তার ইদ্দত হলো তিন তিন হায়েজ পর্যন্ত এই তিন হায়েজ যদি অতিবাহিত হয়ে যায় তখন এই রাজি তালাকটাই কি হয়ে যাবে বাইন তালাকে পরিণত হয়ে যাবে কাউকে এ কথা বলা লাগবে না যে তোমাকে আমি বায়েন তালাক দিলাম বায়েন শব্দের উল্লেখ তালাকে কোনো প্রয়োজন নাই নিষ্প্রয়োজন অর্থাৎ এই রাজি তালাকটা কি হয়ে যাবে বায়েন বায়েন শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন হওয়া অর্থাৎ এই রাজি তালাকটা ভেতরে ওই সময়ের ভিতরে স্বামী তাকে ফিরিয়ে নিতে পারত কিন্তু তালাকটা যখন রাজি থেকে বায়েনে পরিণত হয়ে গেল এখন স্ত্রীর সম্পূর্ণভাবে বিবাহ কি ছুটে গেল এখন নেওয়ার একটা পদ্ধতি আছে সেটা কি পুনরায় তাকে আবার কি করতে হবে শরিয়ার সম্মত আগদ করতে হবে নতুন করে যদি তাকে আগদ করে অন্য স্বামীকে লাগবে না নিজেই যদি আগদ করে তাহলে তাকে আবার নিতে পারবে যেমন আবার অন্য কোনো পুরুষকেও সে বিবাহ করতে কি পারবে আগের স্বামীর সাথে না দিয়ে অন্য স্বামীর সাথে সে বিবাহ করা কি হবে সম্ভব হবে এইটা হলো বায়েন আর এরপর হচ্ছে মুগাল্লাদা তালাক মুগাল্লাদা গালিজ ভারী অর্থাৎ চূড়ান্ত এরপরে মুগাল্লাদা তালাক যদি হয়ে যায় এরপরে আর স্ত্রীকে নেওয়া ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকে না অর্থাৎ মৌখিকভাবে থাকবে না আবার আগদ দোহায়ও কি থাকবে না সব পথ বন্ধ হয়ে যাবে ওই একটি পথ খোলা যেটা আগে বলছিলাম অন্য কোনো স্বামীর সাথে যদি নিজ ইচ্ছায় শরীয়ত সম্মতভাবে বিবাহ হয় কোনো কালে যদি তালাক দেয় অথবা মারা যায় তাহলে বিবাহ করতে পারবে এছাড়া আর কোনো পথ থাকবে না সেটাকে হল মুগাল্লাদা তালাক মুগাল্লাদা তালাক কি অর্থাৎ স্ত্রীকে যদি তিন তালাক দেয় স্ত্রীকে তিন তালাক দিলে সেটাকে কি বলে মুগাল্লাদা তালাক বলে এই তালাকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত স্বামীর জন্যে এটা একটা ক্ষমতা এই ক্ষমতার অপপ্রয়োগ করা স্বামীর জন্য মোটেই কি সমীচীন নয় এক তালাক দুই তালাক তিন তালাক এই তিন তালাক দিয়ে দিলে সেইটাকে বলে তালাকে মুগাল্লাদা এইটা দেওয়ার নিয়ম আছে কেউ একসাথে এইরকম তালাক দেওয়ার নিয়ম নাই শরীয়তে যে তোমাকে তিন তালাক দিয়ে দিলাম অনেকে বলে তিন তালাকে বায়েন দিয়ে দিলাম বায়েন বলার দরকার কি তিন তালাক বললেই তো বউ কী হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় বায়েন শব্দ বলা যায় না আবার বায়েন না শুধু তোমাকেও তালাক দিলাম তোমার মাকেও তালাক দিলাম সদ্য গোষ্ঠীসহ তালাক দিলাম বলেন নাউজুবিল অর্থাৎ এমনই মাথা খারাপ হয়েছে যে স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর তার মন ভরে নাই এরপর মায়েরও তালাক দেওয়া লাগবে সদ্য গোষ্ঠীর তালাক দেওয়া লাগবে পাগলের মাথা খারাপ হয়েছে বুঝলেন সম্মানিত হাজরিন তো এর নিয়ম হলো এক তোহরে প্রথম তালাক দেবে তালাক দেওয়ার নিয়ম হলো কি এক তালাক তিন তালাক দেওয়ার কোনো নিয়ম নাই তালাক হবে কয়টা একটা একটা তালাক দিলে কি হয়ে যায় তালাক হয়ে যায় ইত্যাদির ভিতরে ফিরে না তো সে বিচ্ছিন্ন হয়ে যায় এরপরে থাকবে আর একটা ক্ষমতা আর একবার দিতে পারবে দুই তালাক এই দুই তালাক পর্যন্ত ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে দুই তালাকের পর ফিরিয়ে নেওয়া কি থাকে সুযোগ থাকে কেউ যদি তালাক দিল এক তালাক তিন হায়েজের ভিতরে ইদ্দাতকালে ফিরিয়ে নিল তাহলে এরপরে দুইটার মালিক থাকবে আবার যদি এরকম কোনো গণ্ডগোল হয় আবারও তোহরের মধ্যে তালিক দ্বিতীয় তালাক দিল এটাও রাজি তালাক যদি ওই তিন হায়েজের ভিতরে ফিরিয়ে নেয় তাহলে আবারও সে ফিরিয়ে নিল এরপরে সে এক তালাকের মালিক থাকবে
এরপর যদি একটা বলে ফেলে আর তাকে ফিরিয়ে নিতে কি পারবে না। যখন ওই এক তালাক দুইবার দিছে, ইদ্দাত যদি চলে যায় তাহলে প্রতিবার বায়ন হয়ে যাবে, প্রতিবার কি হয়ে যাবে বায়ন হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? এই জন্য তালাক হলো কি, তালাক হচ্ছে আবগাজুল মুবাহাত। ইসলামের ভিতরে যত জিনিস বৈধ আছে সব বৈধ হুকুম আহকামের ভিতরে ঘৃণিত বৈধ কাজটা হলো তালাক। তারপরেও এই তালাকটাকে বৈধ রাখা হয়েছে অতীব প্রয়োজনে, যখন স্ত্রীকে আর রাখা যায় না অথবা স্ত্রী স্বামীর সাথে থাকার আর কোনো সুযোগ নাই, তখন শরীয়ত এই সুযোগটা কি রাখছে, সেটাও কিন্তু পারিবারিক এবং সামাজিকভাবে মানে সুন্দরভাবে একটা মীমাংসার মাধ্যমে একটা পরামর্শের ভিত্তিতে এই তালাকটা হওয়া উচিত। পান খেতে চুন খসে গেল আর কত্তরে তালাক দিয়ে দিলাম, আর তরকারিতে একটু লবণ কম হলো তালাক দিয়ে দিলাম, শরীয়ত এত ঠুনকো বিষয় নয় মুসলমানেরা। বিবাহ করান ছেলেকে ঘটা করে 1000 মানে বরযাত্রী খাওয়ানো হয়, কত কিছু লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, কিন্তু ছেলেকে তার লাইফ স্টাইল পারিবারিক জীবন বিধান সম্পর্কে কোনো শিক্ষা দেওয়া হয় না, একটি কথার মাধ্যমে আবার সেই সুন্দর ব্যবস্থাপনা সব সুরমার হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্যে তালাক খুব একটা সেন্সিটিভ বিষয়। এই বিষয় সম্পর্কে বিবাহ করার পূর্বে প্রত্যেক ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া উচিত। ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিলেন, বিবিএ পড়ালেন, ডাক্তার বানালেন, বউ কেমনে রাখে সেটা শিক্ষা দিলেন না, আপনি কী শিক্ষা দিলেন, কী শিক্ষাটা দিলেন? বউ যেমন ঘরে আসে এক কথায়, আবার এক কথায় কী হয়ে যায়, শেষ হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, প্রতিটি এভাবে সচেতন মুসলমানকে সতর্কতার সাথে আমাদেরকে এগুলি কী করতে হবে, মানে এই শব্দগুলি ব্যবহার করতে হবে, এর থেকে বিরত থাকতে হবে। সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক স্বাধীন হতে হবে তালাকদাতা। পাগলে যদি বিয়ে করা পাগল হয়ে যায়, এরপরে পাগলে যদি বউকে তোরে তালাক দিলাম, সেটা কী হবে না, তালাক কি হবে না? অপ্রাপ্ত বয়স্ক এরকম নাবালকও তো বিয়ে করায়, নাবালকে তালাক দিলে হবে না, অন্য কর্তৃক জবরদস্তি করে জোর করে যে তালাক নেওয়া হয় সে তালাকটাও কি কার্যকর হবে না। অনেক সময় এরকম পারিবারিক মানে গণ্ডগোল লাগলে তারপরে এরকম ইস্টামে দস্তখত দিয়ে নোটারি পাবলিক করে তারপরে এইভাবে বউ তালাক দিয়ে দেয়, বউ কোনো দিন তালাক দিতে কি মানে মনে রাখবেন, তালাকের মালিককে একমাত্র স্বামী, স্বামীকেই আল্লাহ পাক এই কর্তৃত্ব দিয়েছেন, এই দায়িত্ব তাকে দিয়েছেন। স্ত্রী কোনো দিন স্বামীকে তালাক দিতে পারে না, কোর্টের মাধ্যমেও পারে না, কোনো কিছুর মাধ্যমে পারবে না, একমাত্র পারবে যদি বিবাহের সময় স্বামী যদি তাকে এই তালাকের দায়িত্ব অর্পণ করে। এটাকে আরবিতে বলে তাফভিজে তালাক, তাফভিজে তালাক। এই জন্য কাবির নামায় একটা জিনিস লেখা থাকে যে তাকে তালাকের দায়িত্ব অর্পণ করা হলো না হলো না, না না হ্যাঁ লেখা আছে, যদি স্বামী ওখানে লিখে দেয় যে দেওয়া হলো তাহলে সে কোর্টের মাধ্যমে কি যেতে পারবে, যদি না দিয়ে থাকে তাহলে কি যেতে পারবে না। আর সেরকম পরিবেশ সৃষ্টি হতে হবে, কোন পরিবেশে মানে কি কারণে সে স্বামীর পক্ষ থেকে তালাক দিয়ে দিতে পারবে, সেটা ওই মানে কারণ সৃষ্টি না হলে যেতে পারবে না। সম্মানিত